হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ তো বেশ ভালো তো চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে এটা গত রোববারের ব্লগ আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি বেরিয়ে যাব। আমরা কিছু নান রুটি আর পরোটার অর্ডার দিয়েছিলাম আর কিচেনে রান্না করা হয়েছিল এই যে আলু দিয়ে মুরগি আর ডিম্পুচ করে দিব বাচ্চাদের তো চাটা অর্ডার করা হয়নি আমরা বাইরে গিয়ে চাটা খাবো তো এখন রাস্তাটা সেরে নিচ্ছি সেরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে যাব। আজকে একটু বিচের পারে যাব তো এখন আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি যে আম্মু আম্মু রেডি হয়ে চলে এসেছে তো আমরা সবাই রেডি হয়ে নিচে নেমেছি সবাই একসাথে যাব ও চাটা খাওয়া হয়নি এ চাটা খাওয়া হবে তো আমার আম্মু এই যে আমার ছোটো বোন আপনাদের হাই বলছে তো এখন একটু চাটা করে নিব চাটা করে আমরা বিচের পারে চলে যাব বাচ্চারাও সবাই রেডি য কখন ওরা সাগরে যাবে আর নামবে সুইমিং করবে তো এই তো আমরা চাটা করে নিব এখানে চা ছিল না সেজন্য আমরা তো খুব খেতে ইচ্ছা করছিলো টঙের চা আর কি ছোটো ছোটো যে চার দোকানগুলো থাকে তো এখান থেকে আমি ওকে বললাম চলো আমরা এখান থেকে চাটা খাই কফি খেতে ইচ্ছা করছিল না তো আমরা ছোট ছোট কাপে করে এই দোকানগুলোতে চাগুলো আসলে খুব ভালো লেগেছিল তো হচ্ছে চাগুলাই খাই অনেক দিন খাওয়া হয় না চলো ওই চাগুলাই খাই তো খাচ্ছি সবাই মিলে বসে চাটা খেয়ে নিচ্ছি খেয়ে আমরা চলে যাব। বাচ্চারাও রেডি সাগরে সুইমিং করবে তো এই তো আমরা সবাই রেডি এখন চলে যাব যাবো কিছু এক্সট্রা কাপড়ও নিয়েছিলাম বাচ্চাদের জন্য তো এই তো চলে যাচ্ছি এখন চাটা খেয়ে তো একটু এমনি যে সাগরে পাড়ের যে ছোট ছোট স্টলগুলো থাকে কাপড়ের বিভিন্ন জুতু তারপরে আচার এই দোকানগুলোতে আমরা একটু আসছিলাম একটু কাপড় বাচ্চাদের জন্য কিছু সুইমিং করার জন্য কিছু কাপড় নিব তো আমি দেখছিলাম লং কামিজগুলো একটু দেখছি ঘুরে ঘুরে তো পছন্দ হলে নিব বাচ্চাদের জন্য কিছু প্যান্ট আর গেঞ্জি নিয়ে নিব সুইমিং করার জন্য তো আমরা দেখছি যে পছন্দ হলে নিয়ে নিব তো এদিক দিয়ে আমি কামিজগুলোও দেখছিলাম তো এখন আমি এই যে চোস করা হয়ে গিয়েছে এখন এই গেঞ্জি আর আমার হাজব্যান্ড একটা প্যান্ট নিবে বাচ্চাদের জন্য নিবে সেম তো আমরা এখন যে নিয়ে নিয়েছি এই প্যান্টগুলোও নিয়েছি সুইমিং করার জন্য তো এদিকে কিছু কামিজও দেখছিলাম আমি তো এখন চলে যাব সবাই ফোন করছিলো সাগরের পাড়ের থেকে মানে সবাই অপেক্ষা করছে আর কি আমাদের জন্য তো চলে যাব এখন আমরা তো চলে আসলাম সাগরের পাড়ে এখন এই আরেকটা স্টলে কিছু টুপি ছিল বাচ্চাদের তো আমার মেয়ে বলছিল একটা টুপি নিয়ে দিতে তো আমি বলছি একটা এই লালটায় নিয়ে দাও এখানে তো আর তেমন যা যেটা পছন্দ করছে ওইটা নিয়ে দাও তো এটা নিয়ে দিয়েছে ওর আব্বু তো এখন চলে যাব বাচ্চাদের তো মানে নেওয়ার শেষ নেই এটা যেটা চাই ওইটা নিয়ে দিতে হয় তো এই তো আমরা এখন চলে যাচ্ছি আমি দূর থেকে একটু ভিড়িও করছিলাম আপনাদের জন্য এত ভালো লাগছিলো যে অনেক দিন পরে সাগরে পাড়ে আসলাম তো অনেক পর্যটক ছিল তারপরে আমরা ভাবছিলাম পর্যটক কম হবে মানে অফ সিজেনে গিয়েছি তো এখন দেখে অনেক পর্যটক ওইখানে তো অনেক ভিড় ছিল ভালো লাগছিলো আসলে পর্যটক না থাকলে তো ভালো লাগে না তো একটু গ্যাদারিং না হলে আসলে ভালো লাগে না খুব ভালো লাগছিলো তো বাচ্চারা যাচ্ছে এখন বাচ্চারা এখন এই যে লাভ দিবে সাগরে একটু আমরা জিনিসগুলো গুছাবো গুছিয়ে এক পাশে রাখবো আমুকে দিয়ে আমরা চলে যাব তো সবাই একসাথে হলাম আমরা যে মার্কেটে গিয়েছি ওখান থেকে এসে সবাই একসাথে হয়ে এখন আমরা একটু বসার জন্য একটা কিছু জায়গা নিয়ে আমরা সাগরে নামবো তো একটু আম্মু আম্মু সবার সাথে কথা বলছিল কি নিয়েছি না নিয়েছি উনি দেখছিল। তো এদিকে আমার ছোটো বোনেরাও আছে বোনের বাচ্চারাও আছে সবাই এসেছি এই তো দেখতে পাচ্ছেন সাগরে অনেক হইচই এই যে অনেক পর্যটক মানে সবাই সুইমিং করছিল আসলে দুধ থেকে আমি একটু আপনাদের জন্য শ্যুট করলাম খুবই ভালো লাগছিল তো এখন চলে যাব মুখে সব কিছু দিয়ে আমরা নামব তো বাচ্চারাও নামার জন্য খুবই এক্সাইটেড কখন নামবে এইটার জন্য অপেক্ষা করছিল তো নামব সবাই খুব ভালো লাগছে তো দেখতে পাচ্ছেন অনেক পর্যটক অনেক দূরে একটা বিমান যাচ্ছিল আমি আপনাদের জন্য শ্যুট করলাম এত বিমান যাচ্ছিল সেদিন আর খুবই ভালো লাগছিল দেখে বাচ্চারা বললাম একটু শ্যুট করো বিমান যাচ্ছে তো শ্যুট করলাম তো এখন যাব একটা সিট খুঁজে এখানে বসার জন্য তো এই তো পেয়ে গেলাম ছাউনি এখানে নিচে আমরা বসবো এটার ভাড়াও নেয় ঘন্টা পঞ্চাশ টাকা করে বেশি নেয় না তেমন তো এখানে বসছি এখন বসে আমরা আমুকে বসে যাব বাচ্চাদেরও দিয়ে যাব ছোট বাচ্চার আছে ওদেরকে দিয়ে যাব। তো এই তো আম্মুকে কিছু চিপস আর কিছু পানি ঝুস নিয়ে দিচ্ছি মা খাবে ওখানে বসে তো আমরা ভাই বোনেরা সবাই মিলে সাগরে নামব তো এই তো যেমন মাহিয়া আমার ছোট বোন আমার বোনের ছেলেরাও আছে সবাই এই যে এখানে এখান থেকে চিপস আর ঝুস নিয়ে দিলাম সবাইকে অনেক দূরে দেখতে পাচ্ছেন আপনারা সাগর দেখা যাচ্ছে তো এখন সাগরে নামবো সবাই সবাই প্রস্তুতি নিচ্ছে আর যা লাইফ জ্যাকেটটা দেওয়া হচ্ছিলো আমাদের সবাইকে বাচ্চাদের তো দেখতে পাচ্ছেন এই যে জ্যাট স্কিল ভাড়া মানে নিয়ে চালাইতে হয় এখানে তো এখন চলে যাচ্ছি সাগরে একটু নামবো তো আমার হাজব্যান্ড জ্যাট স্কিল চড়বে বাচ্চাদেরও চড়াবে সেজন্য উনি ওনাদের সাথে কথা বলছিল কত করে নেবে এগুলো জিজ্ঞেস করছিল তো এখন আমরা চলে যাচ্ছি এখন সাগরে নামবো অনেক দিন পরে আসলে মনে খুবই ভালো লাগছিলো তো আমার মেয়ে তো খুশিতা আত্মহারা তো ও যে নেমে গিয়েছে আমার ভণ্ড নামছে তো সবাই অনেক হাসাহাসি করছিলাম অনেক মজা করছিলাম এই যে আমার মেয়ে একটু ভয় পেলো একটু দূরে গিয়ে চলে আসলো দৌড়ে ওকে লাইফ জ্যাকেটটা পরায় দিব বাচ্চাদের আসলে খুব ইয়াতে রাখতে হয় খুব সেভে রাখতে হয় কখন কি ঘটে যায় কোনো কিছু বলা যায় না আসলে একটু চোখে চোখে রাখতে হয় বাচ্চাদের তো এই তো আমার হাজব্যান্ড পড়ে নিচ্ছে ও লাইফ জেট স্কিলটা চড়বে কারণ সিধা দরকার নেই আজকে চড়ো না অনেকবার চড়া হয়ে গিয়েছে অনেকবার এসেছো তুমি তো না বলছে না আমি চড়ব এখন যে বাচ্চাদের একটু এই যে দুধ দেখতে পাচ্ছেন মনে হয় জোয়ার হচ্ছিলো সাগরের ঢেউটা অনেক ইয়া প্রচণ্ড ইয়া ছিল তো তো আমার বোনরা আমরা সবাই এক একসাথে হয়েছি সবাই একসাথে নামব তো আমার হাজব্যান্ড আমার ছোটো বোনের হাজব্যান্ডকে খুব জোর করছিল আর কি সাগরে নামার জন্য ও সাঁতার জানে না ও ভয় পাচ্ছিল তো এই তো মেয়েকে পড়া দিয়েছি যেটি লাইফ জ্যাকেটটা অনেক দূর পর্যন্ত অনেক দূরে পর্যন্ত মানুষ দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর হেঁটে যাওয়া যাচ্ছে জোয়ার নাইলে ভাটা একটা হবে আমি আসলে বুঝতে পারছি না আমার হাজ বোনের হাজব্যান্ডরা বলছিলো যে ভাটা হচ্ছে সেই জন্য আপ এত দূরে যাওয়া যাচ্ছে নাহলে আপনি পারতেন না তো হাসছিল আমার বোনের হাজব্যান্ডরা আসছে ছোট আমার ইমিডিয়েট ছোট ওরা মানে খুবই কী বলবো এক্সাইটেড ওরা মানে চোর সাঁতার কাটবে তো আমার মেয়েও পানি ধরে ধরে দেখছিলো আর শামুক খুঁজছিল তো নামবো সবাই এদিকে অনেক লোক দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে তো আমরাও যাব তো এই যে বাচ্চাকে ছোট বাচ্চাও ভয় পাচ্ছিলো আমার বোনের ছেলে তো ওকে দিয়ে আসবো আমার কাছে আমার মেয়েও কিছুক্ষণ থাকবে রেখে ওকে দিয়ে আসবো এই তো আমার হাজব্যান্ড উঠে যাচ্ছে যে স্কেলে ও এটা চড়বেই বাচ্চারাও খুব মজা করছিল অনেক দিন পরে মানে আসছে সব ওরা ভাই বোনেরা সবাই খুব মজা করছিল। তো এখন চড়বে তো আমার হাজব্যান্ড উঠে গেল তো মেয়েও খুব কান্না করছিল যাওয়ার জন্য তো মেয়েকে দিলাম না আমার খুব ভয় লাগছিল ওই জন্য তো ওনারা বলল ভয়ের কোনো কারণ নেই আমরা আছি তো এখন মেয়েকে নামিয়ে নিব তো খুব কান্নাকাটি করছিল আর কি যাওয়ার জন্য ওর আব্বুর সাথে তো এখন যে যাচ্ছে উনি অনেক দূর পর্যন্ত ওনাকে নিয়ে যাবে এভাবে কথা বলে উনি যাচ্ছিলো আর কি তো আমার বোনরাও হাসাহাসি করছিল তো এই যে যাচ্ছে ওরাও চড়বে খুবই আসলে এক্সাইটেড এটা একটা জিনিস একটা মানে স্কিলটা না চড়লে আসলে বুঝে যাবে না এটা কতটা মজার আমি প্রথমে চড়তে চাইছিলাম না কিন্তু লাস্টে অনেক আমার হাজব্যান্ড বলে বলার পরে আমি এটা চড়েছি আমার বোনরাও চড়েছে তো তেমন রোদও ছিল না একটু কষা ভাব ভাবছিলো আর তেমন একটু ঠান্ডাও লাগছিলো তো খুবই ভালো লাগছিলো সব কিছু মিলিয়ে তো এখন নেমে গিয়েছি আমরা পানির মধ্যে সুইমিংটা করবো বাচ্চাও খুব ভয় পাচ্ছিল তো বাচ্চাকে দিয়ে আসবে আমার মার কাছে তো ওরা ভাই বোনরাও খুবই দুষ্টামি করছিলো মজা করছিল আর কি এখানে যে আমার বোনের হাজব্যান্ড বাচ্চাকে ভয় না পাওয়ার জন্য একটু চেষ্টা করছিল আর কি তো এখন বাচ্চা খুবই ভয় পাচ্ছিলো তো রাখা যাবে না তো ওরা একটু দুষ্টমি করছিলো দুজনে মিলে বোনরা একটু ব্যথা পেয়েছিলো আমার বোনের হাজব্যান্ডের হাতের সাথে একটু বাড়ি খেয়ে তো আমরা সবাই হাসতে হাসতে তো শেষ অনেক মজা করছিলাম তো ওই তো আমার হাজব্যান্ড চলে আসলো ও মানে চড়ে অনেক খুশি চড়বে একবার তো আবার ওনাকে ঘুরিয়ে একটু নিয়ে আসলো এই তো চলে আসছে একটু ঘুরে বলছে আমাকে একটু ঘুরাই নাও এভাবে ওনার সাথে কথা বলে এই যে অনেক খুশি হ্যাঁ এখানে নামছে উনি তো আমরা একটু উপরে আসলাম উপরে এসে একটু একটু আইসক্রিম খাচ্ছিলাম সবাই মিলে একটু ঝাল মুড়ি আইসক্রিম পানি এসব খাচ্ছিলাম তো সবাই খিদেও লেগে গিয়েছিলো তো কি খাবো ওইখানে সাগরের পাড়ে যেটাই ছিল ওইটাই খাচ্ছি আমরা তো খুবই ভালো লাগছিলো তো এখন এখান থেকে আমরা একটু সুইমিং পুলে যাব। বাচ্চারা খুব বায়না ধরেছে আর কি সুইমিং পুলে যাবে ওরা সুইমিং করবে তো সবাই একটু খেয়ে দিয়ে একটু খেয়ে তারপর যাব। সবাই একটা একটা বলে মানে খুব আড্ডা দিচ্ছিলাম আর খাচ্ছিলাম তো এই তো অনেক মজা করছি তো সাগরে আসলে নান নামলে বোঝা যায় না কতটা মজার তো সবাই অনেক সুইমিং করলাম অনেক হাসলাম অনেক মজা করলাম খুবই ভালো লাগছে তো দিনগুলোর কথা আসলে মনে করে খুবই মানে খুব খারাপ লাগে আর কি তো এভাবে আসলে বছরে একবারই যাওয়া হয় সবাই মিলে তো আসলে খুবই আনন্দের একটা পরিবেশ থাকে তখন ফ্যামিলির সবাই অন্যরকম একটা মানে আনন্দ তো এই তো আমরা চলে যাব যাবো দিক দিয়ে একটু শ্যুট করছিলাম অনেক সুন্দর সুন্দর বড় বড় হোটেল হচ্ছিল এগুলা কনস্ট্রাকশানে আছে তো এই তো এখন যেদিকে দেখতে পাচ্ছেন ছোট একটা ঘোড়া ঘোড়াতেও রাইড করা যায় তো আমরা চড়লাম না আমি দেখে একটু শ্যুট করলাম আপনাদের জন্য তো ঘোড়াটা চলে যাচ্ছে এদিকে আবার এটিবিও আছে এখানে বাচ্চারাও চড়ছিল তো আমরা লেট হয়ে গিয়েছে আর চারটার দিকে সুইমিং পুলটা অফ করে দিবে সেজন্য আমরা আর এখানে থাকলাম না আর সোজা চলে গেলাম আমরা সুইমিং পুলে ওখানেও টিকিটটা নিতে হবে এদিকে আইসক্রিম ডাব সব কিছু বিক্রি করছিল আমরা একে একে সব খেলাম খেয়ে তো আমরা হেঁটে হেঁটে আসছিলাম আর সে এখানে একটা সুন্দর একটা ভিউ দেখতে পেলাম এটা হোটেল মনে হয় এটা এক মানে তো একটু শুট করলাম এখানে একটা এগুলা কিসেরটা বলতে পারবো না কি কিসের স্থাপত্য তো আমরা সবাই চলে যাব এখন আর পাশে দেখতে পেলাম খুব গরম গরম শিঙ্গারা বিক্রি করছে তো বাচ্চারা বলছে খাবো তো নিয়ে দিচ্ছি বাচ্চাদের শিঙাড়াটাও আমার বলছে খাবো ওকে দাও তো ওকেও দিলাম এখন আমরা টমটমে উঠে গেলাম এই যে এগুলা কক্সবাজারে অ্যাভেলেবেল মানে ভাড়াতে নেওয়া হয় তো খুবই ভালো লাগে টমটমগুলো চড়তে তো গাড়ি নিলাম না কারণ গাড়ি অনেক ময়লা হয়ে যাবে বালিতে সেই জন্য টমটম করে আমরা সুইমিং পুলে আসবো এই যে চলে আসলাম গল্ফ বার এখানে সুইমিং পুল আছে এটা অনেক আগের খুবই সুন্দর আর অনেক বড় তো আমরা চলে যাচ্ছি এই যে সুইমিং পুল অনেক বড় একটা সুইমিং পুল তো এখানে আমরা এখন টিকিটটা কেটে নিব। টিকিটটা কেটে এটা জনে দুইশো টাকা করে টিকিট তো এই টিকিট করে আমরা ভাই বোনেরা সবাই সুইমিং পুলে যাব এই যে চলে আসলাম অনেক সুন্দর বাচ্চারা তো নেমে গিয়েছে অলরেডি ওরা হয়েছে না তো বাচ্চারা চড়ছিলো এটা বায়াটা নিয়ে ওরা সুইমিং করছিল। অনেক গভীর এক পাশে অনেক গভীর এক পাশে একটু গভীরটা কম তো বাচ্চারা চড়ছে এদিকে অনেক অন্য অন্য পর্যটকরাও আছেন ওনারাও সুইমিং করছিল। তো এদিকে বাচ্চাদের নামিয়ে দিয়েছি ওরা সুইমিং করছে আর আম্মুকে সব কিছু দিয়ে আমরা সুইমিংটা করতে নামব প্রথমে বাচ্চাদের একটু নামিয়ে দিচ্ছি ওরা খুবই মানে মজা করছিল। তো ওই দেখতে পাচ্ছে আমার বোনের হাজব্যান্ড অনেক বড় একটা জাম্প দিলো ও ও ছোট বাচ্চার মতো অনেকটা ছোট বাচ্চার মতো হয়ে যায় অনেক সময় এইগুলা ও মানে বাচ্চাদের সাথে একদম ভুল মিলে যায় ওরা বাচ্চাদের সাথে উনিও খুব মজা করছিল। তো সবাই মিলে জাম্প দিবে আমার হাজব্যান্ড বাচ্চারাও দিবে তো খুবই ভালো লাগছিল। এই তো সবাই সাঁতার কাটছে আসলে সাঁতারও শেখা যায় এই একটা সুইমিং পুলে এসে বাচ্চাদের এই যে আমার বোনের ছেলে ছোট বাচ্চা ওকেও নিয়ে আমুকে দিয়ে আসলাম পড়ে যেতে পারে সেজন্য এই যে আমার মেয়ে নামানোর চেষ্টা করছে তো ওরা শালিয়ার দুলা বা একটু মশকরা করছে যে আমার বোনকে আমার মেয়েকে নামালাম নামিয়ে একটু বায়ার মধ্যে দিলাম বইয়াতেও একটু সাঁতার কাটছিলো তো একটু রেখে আবার তুলে দিয়ে যে আমার হাজব্যান্ড দিলো জাম আমার বোনের হাজব্যান্ড আমার হাজব্যান্ড দুজনেই খুব মজা করছিল বাচ্চাদেরকে নিয়ে ওরা বাচ্চারা খুব মজা করছে তো তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল এই যে আমার বোনের আরেকটা ছেলে আম্মু ওই যে আম্মু বসে আছে আম্মুকে সব কিছু দিয়ে আম্মুকেও বলেছি নামার জন্য আম্মু বলছে না নামবো না তোমরা নামো তোমরা এনজয় করো দিয়ে একটু টায়ার্ড হয়ে গিয়েছে সবাই একটু জিরিয়ে নিচ্ছে পাশে এক পাশে এসে তো ওখানেও আমরা সাগরে সুইমিং করেছি এখানেও করেছি একটু টায়ার্ড লাগছিলো সবার তো কি টায়ার্ড তো মনে হচ্ছে না সবাই খুবই মজা করছিল তো আমিও নামবো না এমে একটু সুইমিং করবো এই যে আমার হাজব্যান্ড রেডি হচ্ছে ও জামটা দিবে এই যে ওয়ান টু থ্রি বলে দিল জাম তো খুবই ভালো লাগছিলো সব কিছু এত আনন্দ করছিল ওরা কি বলবো তো ওরা একটা মানে প্ল্যান করলো আর কি সবাই মানে মানে ওরা একটা কম্পিটিশান দিবে সুইমিংয়ের একটা কম্পিটিশান দিবে এদিকে আমার বোন আর মা বসে আছে ও নামবে ওর হাজব্যান্ডের সাথে একটু কথা বলছিল। এই যে সুইমিং কম্পি কম্পিটিশান এত কিছু সব কিছু মিলিয়ে সব কিছুই আসলে এত ভালো লাগছিলো অন্যান্য পর্যটকরা ওনারা রেডি হচ্ছে ওনারাও জাম এইভাবে কম্পিটিশান দিবে এই যে আমার হাজব্যান্ড উইনার তো উইন করলো আর কি এখন সবার আগেও পৌঁছে গেল তো আরও অনেক আমরা এখানে কম্পিটিশান দিয়েছিলাম অনেক তো কতক্ষণ ডুব মেরে থাকা যায় কে কতক্ষণ এরকম অনেক আরও আমরা কম্পিটিশান দিয়েছি এগুলা বাট শ্যুট করা হয়নি তো এই তো ওরা সবাই একটু জিরিয়ে নিচ্ছে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে তো ওইখান থেকে চলে যাব আমরা তো দুপুরে লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে আমরা চাটা খেতে আসলাম বিকালে চাটা করে নিব খেয়ে নিব সরি তো চায়ের জন্য এখানে নান রুটি আর পরোটার অর্ডার দিয়েছি আর চা গরম গরম চাগুলো আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল সবাই তো সবাই চাটা খেয়ে নিব আমার হাজব্যান্ড আর বোনের হাজব্যান্ড ছিল না ওরা একটু বাইরে গিয়েছে ওখান থেকে আসলে ওরাও খেয়ে নিবে এই তো বাচ্চাদের নিয়ে আমার ছোটো বোনের হাজব্যান্ড আসলো সবাইকে নিয়ে আমরা বিকালের নাস্তাটা করব। তো কিছু নান মানে বাটার নান এটাকে বাটার নান বলে আর কিছু পরোটার অর্ডার দিয়েছি তো বোনের হাজব্যান্ড বলছে আপু আর কি অর্ডার বলছি না আর কিছু লাগবে না এগুলা খেলে চলবে মানে এত কিছু খাওয়ার ধৈর্য নেই কারণ আমাদের লাঞ্চটা করা হয়ে হয়েছে প্রায় পাঁচটার দিকে আমরা দেরিতে সুইমিং পুল থেকে আস্তে আস্তে প্রায় চারটায় লেগে গিয়েছে ওখান থেকে এসে সাওয়ার নেওয়া বাচ্চাদের রেডি করা সব কিছু মিলিয়ে মানে লাঞ্চটা করতে করতে আমাদের পাঁচটা বেজে গিয়েছিলো তো তেমন খিদাও ছিল না জাস্ট চার সাথে একটু কিছু খেতে হচ্ছে সেজন্য অর্ডার দিয়েছি এই তো এখানে নান আর নান বাটার নান আর পরোটাটা আমরা চা দিয়ে খেয়ে নিচ্ছি খেয়ে একটু হাঁটবো হেঁটে একটু দেখি কি নিতে পারে বা কী একটু ঘুরতে পারে তো খেয়ে আমরা বেরিয়ে যাব। যে বাটার নান আর পরোটা দিয়ে চাটা খেয়ে নিচ্ছি তো খেয়ে একটু শপিংয়ের দিকে যাব ওখানে সাগরে পারে যে ছোটো ছোটো স্টলগুলো থাকে যে গতকালকে গিয়েছিলাম ওখানে একটু যাব দেখি কিছু নিতে পারে কি না তো এই তো হাঁটলাম সবাই মিলে হেঁটে যাচ্ছি আর সবাই একসাথে হেঁটে হেঁটে এক পাশ দিয়ে আমরা সবাই যাচ্ছিলাম বাচ্চাদেরও দেখতে হচ্ছে তো এই তো আমরা মেন রোডে চলে এসেছি মেন রোড থেকে একটু গেলে আমরা স্টলে পৌঁছে যাব তো এখানে খুব মজার একটা চা বিক্রি করে ওইটা আসার সময় চাটা খাবো চাটা খাওয়ারও খুব ইচ্ছা বলছি আমার বোনের হাজবেন্ড বলছিল আপু এখন খান বলছি না এখন তো সবে মাত্র চা খেলাম একটু হেঁটে এসে চাটা খাবো তো এদিকে আমি স্টল ছোটো একটা স্টল দেখতে পেলাম পেঁয়াজু বেগুনি আর ফুসকার তো সবাই একটু বাইনা দৌড়েছে খাবে একটু ফুচকা আর পেঁয়াজুটা খাবে দেখতেও খুব লোভ লাগছিলো তো বাচ্চাদের নিয়ে দিয়েছি খুবই মচমচে ছিল পেঁয়াজুগুলো তো পেঁয়াজও নিলাম প্রায় চার পাঁচ প্লেটের মতো আর ফুসকা নিলাম পাঁচ প্লেট তো সবাই মিলে আমরা ফুসকা আর পেঁয়াজগুলো খেলাম খুবই ভালো লাগছিলো এভাবে দাঁড়িয়ে খেতে আসলে নতুন একটা অভিজ্ঞতা এভাবে কোনো সময় আমার খাওয়া হয়নি তো আসলে সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল এদিকে আমি আর অর্ডার দিচ্ছি সবাই তো খুবই মজা করে খাচ্ছিল সেজন্য অর্ডার দিয়ে আর নিলাম তো খেয়ে নিব এখন খেয়ে আমরা একটু স্টলের দিকে যাব ফিশ স্টলগুলা তো আপনি চাইলে ফিশ ফ্রাইজও করে দিতে পারে ওনারা তো আমরা এভাবে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই যে এখানে অনেক বড় বড় কাঁকড়া ওনারা এভাবে রেখেছে তো অনেক এবং জ্যান্ত একদম তো আপনারা যদি বলেন তা ওনারা তাৎক্ষণিক ফ্রাই করে দিবে এদিকে আরও বড় বড় কাঁকড়া ছিল বিভিন্ন সামুদ্রিক তো আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম আর দাম কত জিজ্ঞেস করছিলাম আমার হাজব্যান্ড সব ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখাচ্ছিল এদিকে কোরাল মাছ আছে ইলিশ মাছ চিংড়ি মাছ লভেস্টর আর স্কুইড তারপর এখানে টোনা ফিশ স্যালমন ফিশ সব কিছু আছে আপনি যেটা চাইবেন ওটা তৎক্ষণিক ওরা ফ্রাই করে দিবে রূপচান্দা মাছ পোপা মাছ এই যে স্কুইড দেখতে পাচ্ছেন তো ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম আর আমার হাজব্যান্ড বলছে এলো কিছু অর্ডার দেওয়ার জন্য তো এই মাত্র নাস্তা করে আসলাম আসলে তেমন কিছু খাওয়ার মানে ইয়েও ছিল না পেটটা অনেক ভরা ছিল তো এই তো দেখতে পাচ্ছেন স্যালমন ফিশ আর টোনা ফিশ এই যে এটাও টোনা ফিশ আর এটা হচ্ছে স্যালমন ফিশ তো বাচ্চারা বলছিল একটা লবস্টার খাবে ফ্রাই খাবে তো বাচ্চাদের জন্য একটা অফ লভস্টার অর্ডার দিলাম তো এই তো দেখতে পাচ্ছেন এখানে এই তো খুবই সুন্দর করে রেখেছে ওরা যাতে লুব লাগে আর কি সবাই খুব পছন্দ করে নেয় বা খায় তো এখানে আমি আরও অনেক কিছুই আপনাদের জন্য শ্যুট করেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ লবস্টারগুলা আর এখানে স্কুইড ছিল স্কুইড খাবো না আমি বাচ্চারা বলছে খাবো না আমরা লভস্টারটায় খাবো অনেকবার আমরা টোনা ফিশটা খাওয়া হয়েছিল এর আগে আর সেমন ফিশটাও খাওয়া হয়েছিল তো এটা অর্ডার দিয়েছি আমরা এটা ফ্রাই করে দিবো ওনারা বাচ্চাদের জন্য তো ওরা খেতে চাচ্ছিলো সেজন্য এখন ফ্রাইটা করে দিবে ওরা ফ্রাই করতে দশ মিনিট লেগেছিল দশ মিনিটের মধ্যে ওরা ফ্রাই করে দিয়েছে আর অর্ডার ছিল সেজন্য অনেক পর্যটকও ছিল সেই একটু দেরিতে মানে অর্ডারটা ওরা সার্ভ করেছে তো এতো তো বাচ্চারা দুষ্টমি করছিল টেবিলে বসে একটু শুট করলাম ওদের এগুলি ওরা এত দুষ্টমি করছিল আর অপেক্ষা করছিল কখন ওদের লাভস্টারটা আসবে এই যে ফ্রাই করে নিয়ে এসেছে এখন এভাবে করে আমরা বলছিলাম চামচ দেওয়ার জন্য এই যে বাচ্চারা খাওয়ার জন্য খুবই মানে চাচ্ছিল একটা নতুন অভিজ্ঞতা এর আগে খাওয়া হয়নি সেজন্য বলছিলাম এটা কে কীরকম হবে আচ্ছা চিংড়ি মাছ যেরকম সেরকম হবে আব্বু তো খেয়ে দিয়ে আমরা কিচেনে চলে আসলাম এখন চিকেন বিরিয়ানিটা রান্না করব। হোটেলে যে কিচেনটা আছে ওইখানে আমরা রান্না করে খাচ্ছি আসলে এটা নতুন অভিজ্ঞতা আর কখনোই হয়নি তো এভাবে খেলে আসলে একসাথে সবাই মিলে খুবই কাজ মধ্যে মজায় আলাদা তো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমের কোরমাটা করব আর এখানে চিকেন বিরিয়ানিটা রান্না করব আর মুগ ডাল দিয়ে মুরগির হাটটা রান্না করব এই যে পেঁয়াজ রসুন আদা কুচি সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল এই যে আমাদের বিরিয়ানিটা হয়ে গিয়েছে তো আজকের ব্লগটি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমার লাইক দিবেন শেয়ার দিবেন তো এই তো আমরা করে নিচ্ছি ডিনারটা করে নিচ্ছি তো এই তো আমার জন্য দোয়া করবেন সবাই আপনাদের জন্য আমি দোয়া করছি আল্লাহ হাফেজ